نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إماماً قدوتنا حبيبنا طبيبنا طبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার সেই আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহ وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার আপনারা খুশি না বেজার বেশি না কম জায়গাটার নাম হলো রাজ
আপনাদের রাগ আওয়াজ তো পাচ্ছি না। মাহফিল থেকে গত বছরের চেয়ে ছোট হয়েছে না বড়? কত বড়? বিশাল। আমার কাছে খুব ছোট মাহফিল, আল্লাহর কাছে আরো ছোট, তবে মর্যাদার দিক থেকে অনেক। কোন মানুষ না থাকলেও লক্ষ কোটি ফেরেশতা আছে, ঠিক না বেঠে? আপনাদের যে মানুষ এই অনুযায়ী তা আওয়াজ পাচ্ছি না, প্রশংসা করলাম কা হয়েছে? ওই হয়েছে না, ওই যে করেছে চেয়ারম্যান সাহেব খুশি হইতে পারছে, কারণ আওয়াজটা তো উনি বুঝবেন। ওনার সময় কত জোরে আওয়াজ দিচ্ছেন, আমার ভাই তোমার ভাই, আমার ভাই যেখানে আমি আছি, তোমার ভাই গোরস্তানে তুমি আছো কোনখানা? মানুষ কত সুন্দর সুন্দর স্লোগান দেয়, আমার ভাইয়ের পবিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ভক্ত শয়তানের ভক্ত, এরকম ভাইও তো আছে কি বলেন? তবে এখন সবাই নামাজ মুখী হয়েছে আলহামদুলিল্লাহ বলে। আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, কারণ আগামী পৃথিবী ইসলামের পৃথিবী, পৃথিবী ঈসা আলাইহিস সালামের পৃথিবী, পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী, পৃথিবী মুসলমানদের নেতৃত্ব দেওয়ার পৃথিবী। আজকের পৃথিবীর মোড়লটা দেখেন না, চায়নাতে কি ভাইরাস আসছে সবার মুখস্থ। আগে ক্যারিনা গাড়ি চালাইতাম, এখন ক্যারিনা ভাইরাস। কেন এসেছে এই চাইনিজ? দায় আমাদের রোহিঙ্গা মুসলমানদেরকে হত্যার জন্য দায়ী। বিচার কার কাছে দিয়েছি? জাপানে একটা প্রমোদ তরি 4000 যাত্রী নিয়ে জাপান যাচ্ছে, যখনই জাপানিরা শুনছে ভিতরে ক্যারিনা রোগী থাকতে পারে, ওটারে সাগরের মধ্যখানে রেখে জানালা দরজা সব সিলগালা করে দিয়েছে, বাতাসও নিতে পারবি না বাহির থেকে। কে জানি ছড়িয়ে দিয়েছে গৃহপালিত প্যাট, যেগুলো গৃহপালিত প্রাণী এগুলোর ভিতরে ভাইরাস থাকতে পারে। এখন ঘরের বিড়াল কুকুর ইঁদুর বাঁদর যা আছে ঠিকই সব মেরে ফেলছে, যাবে না, যাবে একমাত্র আল্লাহর কাছে দোয়া করলে। এখন চাইনিজ প্রেসিডেন্ট মুসলমানদের কাছে দোয়ার জন্য লোক পাঠাচ্ছে, অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট কিছুদিন আগে লোক পাঠিয়েছে আগুন নিভানোর জন্য। সারা দুনিয়ার লোকেরা জানে ইসলাম ছাড়া সত্য কোথাও। এজন্য যে কয়েকদিন বেঁচে থাকবে এই কোরআন নিয়ে থাকবো, রাজি আছেন মুসলমান? আল্লাহ সবাইকে কবুল করুন। আরো বেশি মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে ওয়াজ মাহফিলে সব যুবকেরা, বয়স হলো 15-25, এরাই বেশি। শিল্পীরা বলে আমাদের গানের শ্রোতা কই, এত ফাটা ছেঁড়ার পরেও গানের শ্রোতা পাই না। কোরআন নিয়ে আসো শ্রোতা পাবা, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ সঙ্গীত পৃথিবীতে একটাও নাই। একদিন কতবার তেলাওয়াত করি তারপরও বিরক্ত হই না, যে ইমামের কাছে শুনি সেই ইমামের কাছে মনে হয় নতুন হয়ে আসছে। এই যে তিনটা ছেলে হাফেজ হয়েছে, আল্লাহ কবুল করুক। ওই ছোটদার কপালে চুমু দিয়েছি আমি, দুই বছরে এত বিরাট একটা কিতাব সিনার ভিতরে ঢুকিয়েছে। আল্লাহ যেন সবাইকে এটা মুখাস্থ করার তৌফিক দান করে। মাহফিলের কিছু ডেকোরাম থাকে, মাল্লা মিয়াস করিল্লা, ইসলাম মিয়াস করিল্লা, যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না ওরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম সাহেব, আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, হাদিস সাহেব কই গেলা? আচ্ছা আব্দুল সালাম সাহেব আছেন, একজন থাকলো হলো। আমি বাংলাদেশে নতুন দেখলাম একই মাহফিলের তিন চারজন সভাপতি, আজকে ওখানে দেখলাম তিনজন সভাপতি, সভাপতি মণ্ডলী, এটা আওয়ামী লীগের সাথে খুব মিল।
সভাপতি মন্ডলী সম্মানিত সবাইকে খুশি করা লাগে, সবাইকে খুশি করতে হয়, সবার মর্যাদা দিতে হয়, এটা দোষের কিছু না, আল্লাহ কবুল করুন। ভাই রাগ করতেছেন নাকি? এখানে গতকাল এসেছিল আমার অত্যন্ত স্নেহের আবু যর গেফারি চুয়াডাঙ্গা, ভালো বলে, যদিও পুরো বক্তৃতা আমি শুনিনি, এখন তো আমার ছাত্র টাত্র ভর্তি হয়ে গেছে বাজার, ভালো, আমি সবার বক্তৃতা পরিপূর্ণভাবে শোনার সুযোগ হয়নি, চেষ্টা করি। আমাদের তো আল্লাহর রুটিন পালন করতে করতে জান শেষ, 24 ঘন্টা আল্লাহর রুটিন আছে না নাই, কত কাজ, প্রত্যেক নামাজের পরেই অনেকগুলো তসবিহ, সকাল সন্ধ্যা অনেক তসবিহ, প্রতিদিন মিনিমাম 3 পারা কোরআন পড়া, মিনিমাম 3 পারা কোরআন, অর্থাৎ সূরা বাকারা হলো সিলেবাস, প্রতিদিন পড়তেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে গিয়ে ফেসবুক, টুইটার, ইন্টারনেট, আই ডোন্ট হ্যাভ এনি রিলেশনশিপ উইথ দোজ থিংস, আমার ফেসবুক আইডি নাই, তবে আমার নামে 100 থেকে 200 আছে। বলছি ভাই ভালো কথা দিবি, খারাপ কথা দিবি, তুইও শেষ, তোর ফেসবুকও শেষ, ভালো কথা দিবি, ঠিক কিনা? এখানে আলহামদুলিল্লাহ আবুল গফরি আশা করি ভালো বলেছেন, মাহবুবুর রহমান সাহেব, শেখ আব্দুল হক, আমার আগে আজকে কথা বলেছে ওমর ফারুক, ওকে খুব ছোট পেয়েছি আমি, ওকে দাড়িমুছ ছাড়া পেয়েছি, অত্যন্ত ভালো হাফেজ, তার কয়েক ভাই তারা সবাই হাফেজ, আল্লাহ তাকে কবুল করুক, আলোচনাকে আমাদের আমলে তৌফিক দান করুক। মতিউর রহমান ভাই, আব্দুর রাজ্জাক, যারা কথা বলেছেন, আল্লাহ সবার কথা আমাদেরকে আমলে তৌফিক দান করেন। আমরা আজকে পেয়েছি মোজাম আহমদ শাহজাহান খান ভাইকে, আমাদের শাহজাহান খান ভাই চেয়ারম্যান রাজনগর উপজেলা পরিষদ আসেন নাই, ব্যস্ততার কারণে, আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুক। দেওয়ান খাইরুল মজিদ সালেক ভাই, আমাদের প্রিয় চেয়ারম্যান, চেহারা সুন্দর, দাড়ি রাখলে আরো সুন্দর হবে চেহারাটা, ইনশাল্লাহ আশা করি দাড়ি রাখবেন ইনশাল্লাহ। আমাদের প্রিয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহুদ, আব্দুল ওয়াহিদ সবুর ভাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সবুর ভাইয়ের সাথে যত মুক্তিযোদ্ধা আমাদের দেশকে বিজয়ের জন্য কাজ করেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন, আল্লাহ সবাইকে কবুল করেন। পরিচালনা কমিটি এখানে আয়োজনে, পরিচালনা কমিটি রাজনগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা, আরো অনেক মেহমান এখানে এসেছেন, প্রিয় ভাই এসেছেন, তারপরে এসেছেন জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম, এরকম অনেক আলেম মাদ্রাসা মাহফিলে থাকেন, এসেছেন স্কুলের স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যাররা, এসেছেন বিভিন্ন পেশা জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা, সর্বোপরি আমাদের প্রশাসনের ভাইয়েরা, আমাদের এডিশনাল ওসি না কালাম কালাম ভাই, আবুল কালাম ভাই সহ তদন্ত ওসি, এবং আমাদের প্রেজেন্ট ওসি সহ আমাদের বাহিনীর ভাইয়েরা, কোরআনের জন্য অত্যন্ত আন্তরিক, এবং জেলা শিক্ষা অফিসার সহ যতজন আমাদের এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, সারা দেশেই করছেন, ইনফ্যাক্ট গতকালও আমি পুরো প্রশাসনের সাপোর্টটা পেয়েছি, সেখানে ঝিনাইদহের প্রায় বিশাল মাহফিল হয়ে গেছে, আমি সংখ্যা বলবো না, কারণ সংখ্যা আমি মনে করি যে সংখ্যার আল্লাহর কাছে কোনো দাম নাই, দাম হলো তাকওয়া। আমি বলবো 10 লাখ, আরেকজন বলবে 5 লাখ, আরেকজন বলবে 2 লাখ। মোল্লা জিউনের কথা খুব মনে পড়ে, তিনাকে হিন্দু ঠাকুররা খুব আটকানোর চেষ্টা করতেন, একদিন তিনাকে বললেন, মোল্লা তুমি তো খুব জ্ঞানী, ভারতের শ্রেষ্ঠ আলেম ছিলেন তিনি, বলো তো দিল্লিতে কাউবা কত? তিনি বললেন 10 লক্ষ 20 হাজার 2টা, কয় যদি বেশি হয় বুঝবে বেড়াইতে আসছে, আর যদি কম হয় বেড়াইতে গেছে। কোরআনের মাহফিলে যে কত লোক হয় আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা? দিন হবে বোঝা যেত, তবে এটা কোনো ব্যক্তির বুজুর্গি নেই, এটা বরকত হলো কোরআনের, কারণ আগামী পৃথিবী হবে কোরআনের পৃথিবী, এই জন্য মানুষ অন্য কোন দিকে তাদের মনোযোগ নাই, শুধু কোরআন শুনতে চায়, ঠিক কিনা? আমার আজকে আমি যে কিতাবটা থেকে কথা বলবো, এটাকে আপনারা সবাই চিনেন, এটার নাম কি? কোরআন অর্থ কি? হ্যাঁ দেখছেন,
পঠিত মিলিত সংযুক্ত দুটি দুটি রুট দুটি মাদ্রা মূল অক্ষর তিনটি কাফ রা হামজা যদি হয় কার উন তাহলে হলো পঠিত যদি হয় কার নুন তাহলে হলো মিলিত অতীতের সব নবীর দোয়া এখানে আছে না নাই সব নবীদের আচরণ এখানে আছে না নাই ফেরাউন নম্রদের আচরণ আছে না নাই সকল মানুষের কথাই কোরআনে আছে না নাই কোরআনটা হেদায়া সকল মানুষের জন্য যে তার কাছে আসে না সবচেয়ে নিকৃষ্ট বোকায় পরিণত হয় আর যে তার কাছে আসে জান্নাতের সরদার দুনিয়াতে থাকতেই হয়ে যায় সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি সবচেয়ে সোয়াফিসি কোন সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গেফারের হাত ধরলেন তিনি আমি মাঝে মধ্যে হাদিসগুলো যখন পড়ি আমার চোখটা পানিতে ভরে যায় ওই হাতটা যদি আমার হতো যে হাত আবু যর গেফারের হাতের উপর পড়েছে আবু যর গেফারের যদি সেই জায়গা যদি আমার হাতটা হতো অথবা আপনাদের হাত হতো যে হাতটার উপরে হাত রেখেছেন রাহমাত আল্লিল আমিন আবু যর গেফারি আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ সূরা বলে দেব আপনি বলেছেন সর্বশ্রেষ্ঠ সূরা আমাকে বলে দিবেন আল্লাহর হাবিব সাল্লাম পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটাকে কোরআনের ভিত্তি বলা হয় আসাসুল কোরআন বলা হয় এই সূরার উপর 30 পারা কোরআন দাঁড়িয়ে আছে 7 আয়াতের এই সূরা যদি কেউ আমল করে 7টা জাহান্নাম আল্লাহ তার জন্য হারাম করে দেয় অনেক মায়েরা এসেছেন না মায়েদের কোন প্যান্ডেল হয়েছে ও আলাদা করেছে আচ্ছা সেটা ভালো খারাপ না জায়গা ছোট তো সেজন্য সকালে হওয়াটাই ভালো হয়েছে কোন সূরা থেকে কথা বললে আপনার খুশি হন বলেন তো রাসূল সাল্লাম রাতে কোন সূরা বেশি পড়তেন খুব ভালো সূরাতুল মুল পড়তেন কিন্তু বেশি পড়তেন না সারাদিনে হয়তো একবার পড়তেন দিনে অথবা রাতে 24 ঘন্টা একবার পড়লেই হয় অর্থাৎ এই সূরাকে আপনি বন্ধু বানাবেন কি বানাবেন বন্ধু বানাবেন যে কোনো একটা সূরা যদি বন্ধু হয় এই বন্ধু আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে যেমন ইবনে সাহাবী বসে বসে ইওয়াজ রিসাইট ইন সূরাতুল ইখলাস মোস্ট ডিভোটেড সূরা ফ্রম অল মাই সূরাতুল ইখলাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন শুনে বললেন এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে আবার একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এই সূরাটিকে ভালোবাসি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সূরার ভালোবাসা তোমার জন্য জান্নাতে প্রবেশ করানোর ব্যবস্থা হয়ে যাবে এখন সূরা যে কোনো একটা সূরাকে যদি ভালোবাসেন 30টি আয়াতের একটি সূরা সূরাতুল মুলক এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয় বলেছেন আরেকটি সূরাতে একই বিষয় বলেছেন রাসূল শুধুমাত্র সূরা মুলক পড়তেন না কোরআনের সূরাগুলো জোড়ায় জোড়ায় মাসনা 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 জোড়া জোড়া আল্লাহ নাযিল করেছেন আয়াতগুলো জোড়ায় জোড়ায় নাযিল করেছেন এজন্য একটা পড়লে সাথে আরেকটা পড়তেন যেমন যদি কুনিয়ায় আর কাফরুন পড়তেন সাথে সাথেই পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আলম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আবার সূরা দোহা পড়লে পড়তেন আলম নাশরাহ লাকা সাদরা এখন বলেন সূরা মুলকের সাথে কোন সূরা পড়তেন তাহলে সুবিধা হবে ঘুমাতে কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে রাত বেশি হয়েছে আশেপাশে আমার অন্য ধর্মের ভাই বোনদের ডিস্টার্ব হবে না তো মণিপুরি ভাইরা আছেন এখানে দিনে যেখানে গেছি ওখানে ছেলে আমাকে ওনারা পছন্দ করে নাকটা একটু বোসা টাইপ একটু
ওরা মনে করে বোধহয় উনি আমাদেরই লোক। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সূরাটি আবার জুমার দিন ফজরের নামাজে তেলাওয়াত করতেন। ওই সূরাতে একটি সেজদা আছে, প্রথম 30 আয়াতের সূরা, দুটার বিষয় সমান, যেমন সূরা ওয়াকিয়া সূরা রহমান দুটোই সমান বিষয়ে, একটাতে শুরুতে জান্নাতের কথা আর একটাতে শেষে জান্নাতের কথা, দুটার বিষয় সমান। এরকম মাসনা মাসনা করে আল্লাহ জোড়া নাজিল করেছেন সূরাতুস সেজদা 32 নম্বর। এই সূরাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলুকের সাথে তেলাওয়াত করতেন। তাহলে আসা যাক সূরা মুলক থেকে আজকে কথা বলি। মুলক মানে কি? মুলক মানে সাম্রাজ্য, মুলক মানে সম্পত্তি, মুলক মানে ফুল ফলা, মুলক মানে সর্বশক্তি, মুলক মানে সব কিছুর ক্ষমতা। তার হাতে এই ছোট্ট একটা শব্দ যদি কেউ বুঝে, সে কখনো অত্যাচারী হতে পারবে না, সে কখনো আরেকজনের বিরুদ্ধে কিছু করবে না, সে কখনো মিথ্যা মামলা করবে না, সে কখনো জমি আইন ফেলবে না, কখনো বাজে ব্যবসা করবে না। ইয়াবার ব্যবসা আজকে রগে রগে ঢুকে গেছে, আমার প্রশাসন খেয়ে হারিয়ে ফেলছে। আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে ইয়াবা, আবার জঙ্গিবাদ ফোঁস করে উঠে কিছু হলে, কারণ মানুষ জীবন সম্পর্কে জানে না, মালিকানা সম্পর্কে জানে না। আপনার মালিক কে? আল্লাহ। আমার মালিক কে? আল্লাহ। আপনি মালিকের বিরুদ্ধে কেমনে সিদ্ধান্তে যান? আমি হুজুরকে পেয়ে খুব খুশি হয়েছি। 1991 সালে হুজুর তখন একদম টষ্টটা যুবক ছিল, সুন্দর মানুষ ছিল, এখনো সুন্দর। ইসলাম আলাদা যত বুড়ো হয় তত সুন্দর হয়, ইসলাম নাই যত বুড়ো হয় তত বান্ধব হয়, চেহারার দিকে তাকানো যায় না। আমাদের বয়স যত বাড়ে তত আমরা যুবক হই, ঠিক কিনা? কারণ মোমেনদের বয়স যত বাড়ে তত সজীব হয়, তত তাজা হয়, তত আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠে। সূরা মুলক এই শব্দটি আল্লাহ কোরআনে বহু জায়গায় ব্যবহার করেছেন। মুখ থেকে মাল একই রূপ, মিম লাম কাফ, মিল্ক, মিল্কি, ইংলিশে যেটাকে বলো মিল্কি ওয়ে, যেমন আকাশে যে রাস্তাগুলো এগুলোকে মিল্কি ওয়ে বলা হয়। মুল্ক একটা অরণ্য সুন্দর সূরা, কোরআন শরীফের সব বিষয় আল্লাহ সূরা দিয়েছেন। পিপলার নামে সূরা আছে না? কথা বলে মুসার কথা কোরআন শরীফে আছে না? নাই। কোন সূরা, কোন পানির গায়ে মুসা বেশি বসে? গরুর গায়ে দেখেছে বাকারা, গরুর গায়ে মুসা বেশি, এই জন্য গরুর সূরাতে মুসার নাম দিয়েছেন কে? দেখবেন গরু সারাদিন কি করে, কান্নাড়া, মশা পাইলেই খায়। চেষ্টা করেন না, কারণ একটা মশার নারী সারা পৃথিবী তৈরি করতে পারবে না। মশা যে কি অসাধারণ একটা প্রাণী, মশা কান টের পায় কেন? মশার সুর গুলো কোথায় বাজে? অন্ধকারে সে টের পায় কেমনি, যে আপনার কানের ফোন অন্য কোথাও গান ধরবে না, ঠিক কিনা? আবার বসেই সে অপারেশন চালায় না, বসে সার্ভে করে কোন কানে নলটা ঢুকাবে, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতি আস্তে ঢুকিয়ে দিল, আপনি যদি চামড়া টাইট করেন ঠেঙ্গা কে গেল। আবার একবার যখন সে রক্ত খায় দ্বিতীয়বার খাওয়ার কোনো সুযোগ, তারপরেও এটার বর্ধন এত বেশি। পৃথিবীর যে কোনো বিপদ মোকাবেলার জন্য কার কাছে হাত তুলতে হবে? ডেঙ্গু আসলো এমন ভাবে সারা পৃথিবী মনে করেছে বাংলাদেশ বোধহয় ডেঙ্গুতে শেষ হবে, অল্প দিনের মধ্যে ডেঙ্গু দূর করে দিয়েছেন কে?
আমাদের ডেঙ্গুর জন্য আমরা কারো কাছে ধন্না দেইনি, কেউ প্লেন বন্ধ করে নেই, কিন্তু করোনা ভাইরাস হওয়ার সাথে সাথে চীনের সাথে সবার যোগাযোগ শেষ। যত টাকা নিয়েছো তত টাকা ফেরত দেবা। বাংলাদেশে তো মাস্ক ছিল, মাস্ক ওই যে মুখে দেয় এগুলো কি করে বলো? হ্যাঁ এগুলো বাংলা কি মাস্ক? আমরা চাইনিজদেরকে ভালোবাসি, কিন্তু যারা আমার রোজাদারের মুখে মদ দিয়ে রোজা ভাঙিয়েছো তাদেরকে ঘৃণা করি না। কিছুদিন আগেই চাইনিজ মুসলমানরা কাঁদছিল ফেসবুকে, এসেছে যে আল্লাহ আগামী রমজানে যেন আমাদের রোজা ভাঙতে না হয়, আমরা যেন আমাকে অক্ষত রাখতে পারি, পাঠাও দোয়া শুনেন কে? এজন্য দুটি জিনিস থেকে বাঁচবেন, এটা তো দাওয়াতের মজলুম ফাইন্নাহু লা হাজা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, মজলুমের বাদদোয়া থেকে বাঁচো, কারণ মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। আর মুসাফির পিতা মাতার দোয়া নিজের কাজে লাগাও, তিনটা দোয়া ফিরত হয় না, কয়টা? তিনটা, একটা হলো মজলুমের দোয়া, আরেকটা হলো পিতা মাতার দোয়া সন্তানের জন্য, আরেকটা হলো মুসাফির দোয়া। এই তিনটা দোয়া আল্লাহ কখনো ফিরত দেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। কাল লেখা, কাল লেখা। অন্যদিকে আমাদের ঠাকুর রবি ঠাকুর লিখেছেন, মরিতে চাহি না এই সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে, কিন্তু মোমেন সবচেয়ে বেশি ভালোবাসে মৃত্যুকে। আমার নবী বলেছেন, আল মৌত তহফাতুন লিল মুমিনিন, মৃত্যু হলো মোমেনদের জন্য উপহার। এই উপহার গ্রহণ করে মোমেন আল্লাহর দিদার লাভ করে। এজন্য আমরা মৃত্যুকে ভালোবাসি, তবে শাহাদাতের মৃত্যু আমরা চাই, ঠিক না বেটি? আমাদের জাতীয় কবিও শাহাদাতের মৃত্যু চেয়েছেন, কি মৃত্যু? শাহাদাতের মৃত্যু। তুই পড়বিদের নামাজ রে মন শেষে ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম। কেন আপনাদের গলায় শুন নাই? কত সুন্দর জাতীয় কবিকে আমি সেরি উঠতে, আমি ভালোবাসি এই লোকটা। এই লোকটা অল্প দিনে এত ইউনিক কবিতা লিখে গেছে, যেটা পৃথিবীর কোন কবি তার কবিতাকে ছাড়াতে পারবে না। উপমার সম্রাট হয় কাজী নজরুলকে, পৃথিবীর যত বড় বড় কবি সবার কবিতা গুনে খেয়েছে নজরুল। এমরাউল কায়েস আরবদের শ্রেষ্ঠ কবি এমরাউল কায়েসের কেফা নাফকে মিন জিক্রে হাবিব পুরা কবিতাটাই তিনি গিনে নিয়েছেন, ছিল যে থা আলো হাসি ফুলদল ভালোবাসি, আজ সে থা কিছু নাহি বাইকে যায় ফিরে, কুটি পাখি দুটি নিড়ে মাঝে নদী বহে ধীরে। আল্লামা ইকবালের কবিতা তিনি নিয়ে এসেছেন নিজের কবিতায়, কে মোহাম্মদ নে ফাতুনে ये दुनिया चीज है, ये दुनिया चीज है लोह कलम तेरे है। আল্লাহ ইকবাল লিখেছেন, রাসূলের সাথে যদি তোমার ভালোবাসা হয়ে যায় লৌহ কলম আল্লাহ তোমাকে উপহার দিয়ে দিবে। নজরুল লিখছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, আলহামদুলিল্লাহ বলে। এজন্য সর্বময় ক্ষমতার মালিককে, ক্ষমতার মালিক তারপর
প্রশংসা করলে বরকত বাড়িয়ে দেন কে? আমার দেশে বরকতের জন্যই বেশি, সিলেটে বরকত আরো বেশি, আরো বেশি। সিলেটের আল্লাহর ওলীদের পদচারণা বেশি, কিন্তু আনফরচুনেটলি সিলেটের মাহফিল গুলো আমি কেন জানি সন্তুষ্ট হতে পারছি না। এখন যেমন কালকে রাত্রে যেখানে মাহফিল ছিলাম, লক্ষ লক্ষ মানুষের মাথা দেখিনি, শুরু দেখেছি শেষ দেখি, কিন্তু সিলেটে কেন জানি এরকম হয় না, নাকি হয়? প্রোগ্রাম তো অনেক বেশি, আকাশে লক্ষ তারা, চাঁদ কয়টা? চাঁদ কয়টা? চাঁদের শক্তি অনেক বেশি। তবে আমি খুশি আপনারা এসেছেন, অনেক অনেক এসেছেন, অন্য যে কোনো দশটা মাহফিলের চেয়ে এটা বড় হয়ে গেছে, এটা খুশি। কিন্তু আরো বড় হওয়া দরকার ছিল, কারণ মাজার আছে যেখানে শেরেক আছে। মাজার আর বাজার দুইটা হলো গুনার জায়গা, ঠিক না বেঠি? কোরআন হাদিসের কোথাও মাজার শব্দটা আল্লাহর হাবিব ব্যবহার করেন? তিনি বলছেন না বাইনা কবরি ও মিম্বারি, আমার কবর। তখন তিনি দুনিয়াতে জীবিত, আমার আল্লাহ জানা শানু বলে দিয়েছেন, নবী মানুষকে বলে দেন যে আয়েশার ঘরটি আপনি ভালোবাসেন এটাই হবে আপনার কবর। মা বাইনা কবরি ও মিম্বারি রওদুম মিন রিয়াদিল জান্নাহ, আমার কবর আর আমার মিম্বারের মধ্যখানের জায়গাটা জান্নাতের বাগান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জান্নাতের বাগান কবর বলেছেন। ইজাল কবরি ইজাল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন, হে আল্লাহ আমার কবরটাকে আপনি নূর দিয়ে ভরে দিয়েন, আমিন। শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবারক বলতে কি বুঝতেন? তাবারক কাকে বলে? তাবারকের মালিক কে? বলেন কে মালিক? আমাদের দেশে খাওয়াকে আমরা তাবারক বলি, যেমন যে কোন সিলেটের মাজারে গেলে তাবারক আছে না? নাই ফুসা শিন্নি, কিতা ফুসা শিন্নি। সিলেটের অর্থনীতিকে বাংলাদেশের কন্ট্রোল করতো সিলেট, এইবারই প্রথম সিলেটের বাহিরে অর্থমন্ত্রী গেল স্বাধীনতার পর। কিন্তু আমি একটু নাখোশ, কারণ হলো বহির্বিশ্বের টাকা সবচেয়ে বেশি আছে সিলেটের ভাইদের মাধ্যমে, ঠিক কিনা? লন্ডনে আপনি বাংলাদেশের একটা জেলাকে মানুষ চিনে কিনা? কিনা লেখা আছে কয়মলুকি বাজার কিতামিয়া, হ্যাঁ মনেবাজার একজন সিংহ সন্তান ছিলেন, আমি তাকে খুব পছন্দ করতাম। হবিগঞ্জের একজন ছিলেন, দুইজনে পৃথিবী বিখ্যাত অর্থনীতিবিদ, গোলাম কিবরিয়া, গোলাম কিবরিয়া, আরেকজন কি নাম সাইফুর রহমান সাহেব, এত বেশি স্নেহ করতেন আমাদের প্রতি কিতাব। আমি আমাদের শ্রেণী বাদ দিয়ে যা, আমি এক ফগা আর আমাদের যারা পড়তে তারা আরেক ফগা। আমি বললাম সাসা ফগা কিতাব এত খুশি মনের মানুষ ছিলেন তিনি। অনেকগুলো জোক আছে তিনার কথা নিয়ে, যেমন সাংবাদিকরা আসছে দেখা করতে, কত ওরা সোয়েটার পরে আসে, তারা গরমকালে সবাই সোয়েটার পরে আসে, তুলে ফেলেন কিতা তোমরা সোয়েটার পরে আই না কিতা লাগে। আমি কইলাম সোয়েটার পরে আসো, সোয়েটার পরে আই কিতা লাগে। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান, আল্লাহ কিবরিয়া সাহেবকে মাফ করে দেন। আমাদের যত বড় বড় এই বীর গুলো চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আরো আসতে বলেন না, আমিন। তাবারক খাওয়াকে বলা হয় না, এটা শুধু বাংলাদেশে আমি পেলাম, মাজারের একটু শিল্লি আনলে এই শিল্লি গুলো যে কতবার বিক্রি হয়, ওবাইদি আনে হেবাইদি বিয়াছে, ঠিক কিনা? ঘুরতে ঘুরতে কালো হয়ে যায়, আবার ফুসা শিল্লি আছে না? নাই আছে,
সুশাসিনী এগুলোকে আমরা তবারক বলি। তবারক বলি এসেন্সে এগুলো যদি খাই আমরা যেন ভালো হই। যেমন মসজিদের খাবার ভিতরে বরকত আছে না নাই, খেলেই লাভ হয় ঠিক না ঠিক? মসজিদের পানির ভিতরে বরকত আছে না নাই? আমার নবী এক মগে ওযু করতেন, তিন মগে গোসল, কয় মগ? তিন মগে গোসল, এক মগে ওযু। ওযু করে ওযুর শেষের পানিটা তিনি খেতে, নটা বরকত, খেলেই সব রোগ ভালো হয়ে যায়। আবার বলেছে তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, ফোতা। ফোতা সাহারির নাম কি? ফোতা সাহারির নাম ফোতা। এই জন্য সিলেটকে খুব ভালো লাগে আমার, নিজের আলাদা ভাষা আছে, কৃষ্টি আছে, কালচার আছে, যেটা অন্য সব থেকে আলাদা করে দেয়, ঠিক কি না? দেখেন এটা কোন এলাকার বলেন তো, মনে করি এই যে কেছে স্যার, একটা ছেলে তিনবার আমাকে স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখছে, সে আমার খেদমত করছে। ছেলেটার নাম হলো ইউসুফ, স্টেজে উঠে কাঁদতেছে আর বলছে হুজুর আমি আপনার স্বপ্ন দেখছি, আপনার খেদমত করিয়া। তাহলে কিতা খেদমত করতে খাওয়া, ওটা লোক কাফুর। এই যে মণিপুর, মণিপুরীদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন, এদের জন্য দোয়া করবেন, এদের বিপদের কাছে যাবেন, এটা রোগী হলে কোলে করে হসপিটালে নিয়ে যাবেন, এমনি এর কারণে পড়বে, ঠিক কি না? ওটা ছিল আসল বরকত। মানুষের কাছে যাও, আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে দেশটাকে। একটু ভালোবাসার জন্য সবাই কান্না, ভালোবাসা না পাওয়ার জন্যই মানুষ অস্থির হয়ে ওঠে। বরকত আছে যেখানে ভালোবাসা, একটু ভালোবাসা দুনিয়াকে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, যে কাঁটা দিয়েছে তাকেও ভালোবাসার ফুল মেরেছেন। আমি ফুল না হয়ে কাঁটা হয়ে বেশছিলাম, যে তাকে গালি দিয়েছে তাকে চুম্বন দিয়েছে, যে তাকে মারতে চেয়েছে তাকে আশ্রয় দিয়েছে। যে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাকে নিজের জায়গায় বসিয়ে দিয়েছেন। হিজরত করে আসলেন, সন্ধ্যার পরে ঘুরছেন স্মৃতির শহর মক্কা, দূরে দেখে এক মহিলা একটা ঝুড়ি কাঁধে নেয় আর একটা পড়ে যায়। কখনো গিয়ে নিজের পরিচয় দিতেন না, যারা বলে আমাকে চিনস্তা কি এরা অহংকারী, তোমাকে চিনতে হবে কেন, তোমাকে চিনতে হবে কেন, কখনোই অ্যাডমেন্ট দেখাবেন না যে আমাকে চিনস কিনা। আমি কি জানো, আপনি ছোট হয়ে থাকেন, বড় করে দেবেন কে? এত বিশাল পরিচয়ের পরে বিশ্বনবী কোনদিন আগে পরিচয় দিতেন না? তিনি বলতেন হাউজে কাউসার, আল্লাহ আমাকে দিয়েছেন জান্নাতের দুয়ার প্রথম আমি খুলব, কিয়ামতের ময়দানে হাজার কোটি মানুষের মধ্যে প্রথম আমি কথা বলার অনুমতি পাব, প্রথম আমার সুপারিশটা গ্রহণ করা হবে, কিন্তু তারপরে আমার কোনো গর্ব নাই, আল্লাহ আমাকে দয়া করে এগুলো দান করেছে। এক বুড়ি বোঝা উঠাচ্ছে, তিনি পাশে গিয়ে বলছেন মা আমি তুলি। কোথায় যাবেন আপনি বুড়ি? বলছে মোহাম্মদ এসেছে, মক্কায় সব কাফের মেরে শেষ করবে, কারণ আমরা তাকে তাড়িয়ে দিয়েছিলাম, সেই প্রতিশোধ সে নিজে নিজের পরিচয় তখনও দেন নাই। বুড়ির একটা বোঝা, দুইটা বোঝা, তিনটা সব নিজের ঘাড়ে তুললেন। বুড়ি সামনে হাঁটছেন, পিছনে হাঁটছে রাহমাত আল্লি, আমি অনেক দূরে গিয়ে বলছে বাবা এখানে নামাও। পুটলি থেকে কিছু পয়সা বের করলেন বুড়ি, আল্লাহর হাবিব বললেন ইনা গিরিয়া ইল্লা আল্লাহ, আমি যা চাই আমার আল্লাহর কাছে চাই। বুড়ি অবাক হয়ে গেলেন, কে এত সুন্দর যুবক, একজন বৃদ্ধাকে রাতে সাহায্য করে আর পয়সা নিতে চায় না। মুখের কাছে এসে বলছেন তুমি কে গো, এত সুন্দর চেহারার যুবক তো মক্কায় দেখি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে এই মুহাম্মদের ভয়ে আপনি এখানে এসেছেন, আমি আব্দুল্লাহর ছেলে সেই মুহাম্মদ। বুড়ি বলছে যদি হয় মুহাম্মদ, কত বাজে কথা তোমার ব্যাপারে ইসলাম বিরোধীরা বলেছে, কত বাজে কথা তোমার নামে ছড়ানো হয়েছে, আজ রাসূলের অনুসারীদের নামে বাজে কথা ছড়ানো হয়।
একজন হকের দাওয়াত নিয়ে বেরোলে তার বিরুদ্ধে আজেবাজে কথা আছে, এটাকে আমরা ফুল হিসাবে নেই। আমাকে যে গালি দেয় আমি তাকে ফুল দেই, এটা রাসূলের সুন্নাহ। গালির জবাব হবে ভালোবাসা, তাহলে ও প্রাণের বন্ধুতে পরিণত হবে, ঠিক কিনা? সেজন্য আমার আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকত যদি নিতে হয় বরকত সব কার হাতে? আল্লাহর হাতের কথা বলছেন আল্লাহ। বিয়াদিহিল মুলক, বিয়াদিকাল খাইর, সব ভালো কার হাতে? আল্লাহর হাতে। চেহারা আছে কার? ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল হানিফান ওয়ামা আনা মিনাল মুশরিকিন। দেখুন প্রশ্ন আসে আল্লাহর হাত কেমন, আল্লাহর হাত কেমন এটা কে জানেন? আল্লাহ। ফালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ তার মত আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, আল্লাহর হাত আল্লাহর মত। এগুলো আয়াত মত সাবেহা, আল্লাহর হাত কার মত? আল্লাহর মত। আল্লাহর চেহারা কার মত? আল্লাহর মত। সিম্বলিক আল্লাহর হাত কদ্দুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর হাত কদ্দুর, শুনো, সাত আকাশ সাত জমিন যদি আল্লাহর হাতে রাখা হয় সাতটা সরিষা দানার চেয়ে ছোট হয়ে যাবে। বুঝেন নেই আপনারা, আকাশটা কত বড়? ভাষাকে প্রশ্ন করেন, নাসা বলছে ওজন হ্যাঁ, এনি ইমাজিনেশন হাউ বিগ ইট ইজ স্কাই, আমাদের মাথায় ঢুকবে না কত বড় আকাশ। শুধু এতটুকু বলতে পারি আকাশে অনেকগুলো কালো গর্ত আছে, আগে গর্ত বলতো, এখন বলতেছে স্টার ফলিং। সুরা ওয়াকিয়া শব্দ নিয়েছে তারা, 1400 বছর আগে আল্লাহ বলছেন ফালা উসমু বিলওয়াকিআন নুজুম, আল্লাহ বলছেন আমি কসম খাচ্ছি যেখানে তারাগুলো পতিত হয়। সুবহানাল্লাহ। তারা বলছে এরকম তারা পড়ে যায় এরকম জায়গা আকাশের মধ্যে কোটি কোটি, এক একটা তারা 1,000,000 পৃথিবীর চেয়ে বড়। আল্লাহু আকবার। এই তারা ওই জায়গায় পড়ে যায় যেটা একবার পড়ে কিয়ামত পর্যন্ত আর উঠবে না। এখন চিন্তা করেন আকাশটা কত বড়, এরকম কয়টা আকাশ? প্রথম আকাশ, দ্বিতীয় আকাশের কাছে হাতের রিং এর মতো, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশের কাছে লাইকি রিং এর দেন্ডে যায়। মরুভূমিতে একটা রিং যত ছোট মনে হয় এরকম এক একটা আকাশ আরেকটার কাছে এত ছোট। এই সাতটা আকাশ আল্লাহ কুরসির কাছে রিং এর চেয়ে ছোট। কুরসি যেখানে আল্লাহ পা রাখেন, অসিয়া কুরসি সামাওয়াতি ওয়াল আরশ, আল্লাহর পা রাখতে আকাশ সে জমিন শেষ, এবার সে আল্লাহ কত বিশাল। আল্লাহ মাথা 2,500,000,000 ছেলে ধরবে না আল্লাহকে নিয়ে চিন্তা করা, এই জন্য আল্লাহ সৃষ্টিকে নিয়ে চিন্তা করো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সাম্রাজ্য সব ক্ষমতার মালিককে। যারা বলবে ক্ষমতার মালিক মানুষ তারা শিরক করবে, জগতের শিরকের গুনাহগার হবে। মানুষের কতটুকু ক্ষমতা সামনে হাতলে পিছনে দেখি না, ঠিক কি না? শরীরটাও তো দেখি না, অন্তর দেখছেন আপনারা কেউ? অন্তর দেখতে গিয়ে এক কবি লিখছেন, ভালো আছি ভালো থাকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, জিও তোমার মালা খান। কি জানি ভিতরে বাহিরে অন্তরে, উনি আর অ্যাড্রেস পেলেন না, আকাশের ঠিকানায় চিঠি লেখো, কার কাছে লিখবেন চিঠি? আল্লাহর কাছে লিখবেন। কত বড় মুফাসসির দেখাই, আল্লাহর কাছে চিঠি হলো সেজদা, আল্লাহর কাছে চিঠি হলো কোরআন পড়া, আল্লাহর কাছে চিঠি হলো আল্লাহর নামে কোরবানি দেয়া। আল্লাহর নামই নাই পুরো কবিতা জুড়ে, কিসের কবিতা লেখো কোরআন? যে কোনো জায়গায় যখন আল্লাহর নাম থাকে না সে কোন বরকত নাই, যা লিখবো নাম থাকতে হবে কার? যেমন আমাদের একটা কবিতা বড় সুন্দর, সালাম সালাম হায় রে হায়,
কত সুন্দর আল্লাহর নাম কি সালাম, কি নাম সালাম, যিনি লিখেছেন তাকে ধন্যবাদ দিই। কিন্তু এটাকে আমরা উল্টাপাল্টা করে ফেলেছি, নামটা হলো সালাম, ভিতরে বেটা আছে, বেটি আছে, তবলা আছে, হারমোনি আছে, দোতরাও এটা সালাম থাকলো কেন? হোটেলের নাম বিসমিল্লাহ, ঢুকে একজনের পরে নাউজুবিল্লাহ। বললাম কি ভাই, আমিও পড়ছি নাউজুবিল্লাহ, নেপালে এক হোটেল বিসমিল্লাহ, ঢুকে বললাম ভাই কেয়া ইয়ে কেয়া, আরে ভাই ইয়ে তো শুকর, বললো কেয়া বিসমিল্লাহ লাগায়া শুকর তো বেসাও, আপ জেসে আদমি কে লিয়ে বিসমিল্লাহ লাগায়া আর আম আদমি কে লিয়ে শুকর লাগায়া, কয় হুজুরদেরকে ডাকতে বিসমিল্লাহ লাগাইছি আর সাধারণ মানুষের ডাকার জন্য শুকর লাগাইছি।